উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে 26 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সৌরীশ বন্দ্যোপাধ্যায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের অনেক জেলায়। আবার কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোথাওই বেশি বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ওই বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে জুলাই মাসে পশ্চিমবঙ্গে যে পরিমাণ বৃষ্টির দরকার ছিল তার যথেষ্ট ঘাটতি রয়েছে। যদিও এই মাস শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি, কিন্তু মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছিল উত্তরের জেলাগুলিতে। অথচ বাংলায় বর্ষা প্রবেশ করেছে জুন মাসের 10-12 তারিখ নাগাদ। সেই দিক থেকে প্রায় দেড় মাস সময় চলে গিয়েছে। এদিকে গরম কিন্তু সেভাবে কমেনি। জুলাইয়ের শেষ সপ্তাহ এসে গেলেও দেখা দিয়েছে বৃষ্টির ঘাটতি। আবার নতুন করে বঙ্গে নিম্নচাপ তৈরি হয়েছে। হলে কি হবে, সরাসরি বৃষ্টিতে ভিজবে না দক্ষিণবঙ্গের মাটি। তবে ওই নিম্নচাপের কারণে বর্ষা সদয় হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। আবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষিত হবে না রাজ্যের কোনো জেলায়। তবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ঘাটতি বৃষ্টির পরিমাণ 38% মতো। আবার কলকাতা শহরে বৃষ্টির ঘাটতি রয়েছে 50%। অন্যদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঘাটতি রয়েছে 40% বৃষ্টি। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন অর্থাৎ 24-26 তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। 27 তারিখ থেকে সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, মোটামুটি যেরকম চলছে এটাই কন্টিনিউ করবে। আর্দ্রতা বেশি থাকার কারণে তো আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিন প্রধানত হালকা ধরনেরই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে খুব একটা বেশি থাকবে না হলেও প্রধানত হালকা ধরনের। 27 তারিখ থেকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। সিস্টেম বর্তমানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা পজিশন অনেকটাই আমাদের থেকে দূরে রয়েছে, সাউথ উড়িষ্যা নর্থ অন্ধ্রপ্রদেশের কাছাকাছি। এটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর দূরত্ব অনেকটাই বেশি থাকবে দক্ষিণবঙ্গে। তো 27-এর পরের দিকে হয়তো মৌসুমী অক্ষরেখাটা, বর্তমানে যেটা চলছে অনেকটা বাইরে দিয়ে উড়িষ্যার ভেতর দিয়ে, তো পরবর্তী সময় এটা ক্রমশ ধীরে ধীরে একটু উত্তরের দিকে শিফটিংয়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের কাছাকাছি বা একটা ঘূর্ণাবর্ত হয়তো দক্ষিণবঙ্গের কাছে আসতে পারে পরবর্তী সময়। সতর্কবার্তা খুব একটা কিছু সতর্কবার্তা সেভাবে নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে 2-1 জায়গায়।